ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই বিগত দশ বছরের মাধ্যমিক পরীক্ষায় এবং দু সালের টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল। সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর আজকে আমি বলবো তবে যেহেতু এর আগের দুটি ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট এর মাধ্যমে কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি এই অধ্যায় থেকে বলে দিয়েছিলাম আজকে আমার তৃতীয় পর্ব অর্থাৎ পার্ট থ্রি ঠিক আছে তো আগের ভিডিওগুলি যারা দেখুন তাদের জন্য আমি আগের ভিডিওগুলিতে যে প্রশ্ন এবং উত্তরগুলি বলেছিলাম সেগুলো বলবো তারপরেই আজকে যে প্রশ্ন এবং উত্তরগুলি বলবো সেগুলি বলে দেব তবে শুধু জীবনবিজ্ঞান নয় অন্যান্য সাবজেক্টেরও আমি ভিডিও আপলোড করব এইভাবে ইতিমধ্যে ইতিহাসও শুরু করে দিয়েছি আর আরেকটি কথা বলে রাখি দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার আগে যে পর্ষদ টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত অঙ্কের সলভ করে আমি তার ভিডিও আপলোড করে দিয়েছিলাম তো এবারেও টেস্ট পরীক্ষার পর যে পরশোর টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হবে সেটিরও সলভ করে তার ভিডিও আমি আপলোড করব তো এই সমস্ত সুযোগ সুবিধা পেতে তোমরা অবশ্যই আমার ভিডিওটির ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে কারণ সাবস্ক্রাইব করতে কোনোরূপ টাকা লাগে না সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিও আপলোড করব তখন সরাসরি নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে শুরু করলাম আরও একটি কথা বলে রাখি ভিডিওটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে কারণ তোমরা যত ভিডিও লাইক করবে তত আমি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব ঠিক আছে তো যাই হোক শুরু করলাম কোশ্চেন নাম্বার ওয়ান অর্জিত গুণের বংশানুসরণ কার মতবাদ এটি এসছিল দু হাজার নয় এবং দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে ল্যামার্ক কোশ্চেন নাম্বার টু প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে চার্লস ডারউইন কোশ্চেন নাম্বার থ্রি একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে ইও হিপাস এটি ঘোড়ার জীবাশ্ম কোশ্চেন নাম্বার ফোর ঘোড়ার প্রাচীনতম আদি আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে ইও হিপাস কোশ্চেন নাম্বার ফাইভ পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে মানুষের হাত কোশ্চেন নাম্বার সিক্স মানুষের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো এটি এসেছিল দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে অ্যাপেন্ডিক্স ও কক্সিস কোশ্চেন নাম্বার সেভেন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে চার্লস ডারউইন কোশ্চেন নাম্বার এইট পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো কোন অঙ্গ এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ কোশ্চেন নাম্বার নাইন তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কোন অঙ্গ এটি এসেছিল দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে সমসংস্থ অঙ্গ কোশ্চেন নাম্বার টেন প্লাজম তত্ত্বের জনক কাকে বলা হয় এটি এসেছিল শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল হাজার ষোলো সালের টেস্ট পরীক্ষায় উত্তর হবে ভাইসম্যান কোশ্চেন নম্বর ইলেভেন নিউটেশন তত্ত্বের প্রবক্তা কে এটি এসেছিল রায়গঞ্জ করোনাশন হাইস্কুল দু হাজার ষোলো সালের টেস্ট পরীক্ষা উত্তর হবে হুগোদা ব্রিস কোশ্চেন নাম্বার টুয়েলভ সরীসৃপ ও স্তন্যপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম লেখো এটি বীরভূম জেলা স্কুল দু হাজার ষোলো সালের টেস্ট পরীক্ষা এসেছিল উত্তর হবে প্লাটিপাস কোশ্চেন নাম্বার থার্টিন ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীতে আছে উত্তর হবে মাছ কোশ্চেন নাম্বার ফোরটিন কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে এটিও একটি স্কুলে দু হাজার সালে টেস্ট পরীক্ষা এসেছিল এবার আমি জাস্ট প্রশ্ন এবং উত্তরগুলো বলব ঠিক আছে তো এটার হবে উত্তর হবে ওপারিন কোশ্চেন নাম্বার ফিফটিন বেলগাছের কাটা ফণিমনসার কাটা কি জাতীয় অঙ্গের উদাহরণ উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ কোশ্চেন নাম্বার সিক্সটিন সরিষ্রীপ হলেও কোন প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত উত্তর হবে কুমির কোশ্চেন নাম্বার সেভেন্টিন মিলার ও উড়ের পরীক্ষায় কোন কোন গ্যাসের ব্যবহার করা হয়েছিল উত্তর হবে অ্যামোনিয়া হাইড্রোজেন এবং মিথেন গ্যাস কোশ্চেন নাম্বার এইটিন সমবৃত্তি অঙ্গ কোন অভিব্যক্তিকে প্রমাণ করে উত্তর হবে অভিসারী কোশ্চেন নাম্বার নাইনটিন সমসংস্থ অঙ্গ কোন অভিব্যক্তিকে প্রমাণ করে উত্তর হবে অপসারী কোশ্চেন নাম্বার টোয়েন্টি জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় উত্তর হবে প্যালিওন্টোলজি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণীর নাম কি। উত্তর হবে মাছ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে বিবেচিত হয় সেটি হলো এখানে অপশন দেওয়া ছিল পাকস্থলী অপশান এতে অপশান বিতে দেওয়া ছিল কোলন অপশান সিতে অ্যাপেন্ডিক্স অপশান ডিতে মলাশয় উত্তর হবে অপশান সি অ্যাপেন্ডিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গগুলিকে কি বলা হয় উত্তর হবে সমস্ত অঙ্গ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ফিলোজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে ল্যামার্ক কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ শরীরশৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ রক্ষাকারী মিসিং লিংকে কী বলে উত্তর হবে আর্কিও পটিটিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মায় এটি এসেছিল দু হাজার পাঁচ সালের মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় এটি এসেছিল দু হাজার আট সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর হবে সুন্দরী গাছ আচ্ছা এরপর আমি আর কোন স্কুল এসছে বলবো না জাস্ট প্রশ্ন এবং উত্তরগুলো বলে যাচ্ছি ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট একটি পটকাবিহীন মাছের নাম লেখো উত্তর হবে হাঙর কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন খাদ্যের উৎস অনেকটা দূরে থাকলে মৌমাছিরা কোন নৃত্য প্রদর্শন করে উত্তর হবে ওয়াগল নৃত্য কোশ্চেন নাম্বার থার্টি এইট আকৃতির মৌমাছির নৃত্যকে কি বলে উত্তর হবে ওয়াগল নৃত্য কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান একটি পটকাবিহীন মাছের নাম লেখো উত্তর হবে হাঙর কোশ্চেন নাম্বার থার্টি টু খাদ্যের উৎস পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটারের মধ্যে হলে কর্মী মৌমাছিরা কোন নৃত্য প্রদর্শন করে উত্তর হবে চক্রাকার নৃত্য কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কী প্রয়োজনে ক্যাক্টাসের পড়নকাণ্ডের উপর স্থূল কিউটিক্যাল থাকে উত্তর হবে জল সংরক্ষণ কোশ্চেন নাম্বার থার্টি ফোর বাষ্পমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো উত্তর হবে ক্যাকটাসের পাতার কাটায় রূপান্তর তো এই থার্টি থ্রি আর থার্টি ফোর এটি কিন্তু মাধ্যমিক কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এসেছিল দু হাজার ষোলো সালের মাধ্যমিক পরীক্ষা কোশ্চেন নাম্বার থার্টি ফোর এসেছিল দু হাজার সতেরো সালের মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোন প্রাণীর লোহিত রক্তকণিকা সর্বাধিক প্রসারিত হতে পারে উত্তর হবে উট কোশ্চেন নাম্বার থার্টি সিক্স মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস শোষণকারী অংশটি নাম কী উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কারণ যত তোমরা লাইক করবে তত আমি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ